প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটি হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি দোয়া করেন তো আপনারা হ্যাঁ হাত তুলা করেন বা হাত ছাড়া করেন দোয়া করবেন কারণ দোয়া মুখুল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস আপনি দোয়া বাদ দিলে সব বাদ যাবে ঠিক কি না সবার জন্য দোয়া করবেন নিজের জন্য পরের জন্য শুভাকাঙ্ক্ষীদের জন্য আত্মীয় স্বজন সবার জন্য অনেকে বলে হুজুর অন্যের লাগে দোয়া করে আমার কি লাভ হ্যাঁ হ্যাঁ করব আমারটা আমি করব সেলফিশ টাইপের কিছু আছে না নাই না আপনি অন্যের জন্য দোয়া করবেন লাভ আছে আপনি যদি অন্যের জন্য দোয়া করেন ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন হে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে দোয়াটা করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই বড্ড অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করলো তার মধ্যে দুরারোগ্য যদি কোনো ব্যাধি থাকে রোগ থাকে আগে তাকে তুমি শিফা দিয়ে দাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই দরিদ্র আর্থিক সমস্যায় জর্জরিত তুমি তারে ধনী বানিয়ে দাও ফেরেশতারা বলবে আল্লাহ যিনি দোয়া করেছে তারে আগে ধনী বানিয়ে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই তবে দোয়াটা হতে হবে সিনসিয়ার দোয়া সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল এটা মিসাইল হামলা করলে মিস হতে পারে বুলেট মারলে মিস হতে পারে ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে মিস হতে পারে কিন্তু দোয়ার মতো দোয়া করলে সেটা কখনো মিস হয় না চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য বিশ্ব নেই বলতেন মায়ের কাছে দোয়া চাও মা যদি হাত তুলে তোমার জন্য দোয়া করে ওই দোয়া কবুল করে নিবে কে মা যাদের নাই তারা জানে মা না থাকার কত জ্বালা যাদের মা আছে কত বড় নিয়ামত আছে আমরা জানি না ওই মায়ের কাছ থেকে দোয়া চাওয়ার দরকার আছে না নাই মা যদি দোয়া করে কবুল করে কে পৃথিবীর সবগুলো পীর সাহেব সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা সে যদি আরেকটা গ্লাসের পানিতে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের ফুটা আগে কবুল হয়ে যাবে এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন না তো দোয়া চাইবেন তো মায়ের শুধু দোয়াটাই কবুল না মায়ের বদদোয়াটাও কবুল ভয়ঙ্কর না খুব শুধু যদি দোয়া কবুল হইতো তো আমার জন্য দোয়া করে না সমস্যা কি বদদোয়া তো করে না কিন্তু বদদোয়াও কবুল আপনি যত বড় আল্লাহর ওলি হন আপনি সেজদা দিয়ে যত দাগ লাগান কপালে কোনো কাজে আসবে না যদি মা আপনার বিরুদ্ধে বদদোয়া করে এজন্য মায়ের কাছে দোয়া চাবেন তো সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুল দোয়া দোয়ার সূরা কেমন করে আল্লাহর কাছে চাইতে হয় এই সূরা আছে না নাই আবার এই সূরার নাম সূরাতুস সালাত নামাজের সূরা এই সূরা ছাড়া নামাজ হয় না বিশ্বনবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব যে ব্যক্তি তার সালাতের ভেতরে সূরাতুল ফাতিহা পড়ে না তার সালাত কবুল হয় না ঠিক কি না সূরাতুল ফাতিহা সারা পুরো কোরআনও যদি পড়ে ফেলেন কবুল হবে আর এই সূরাটা এমন সূরা এই সূরা কোনোদিন পুরাতন লাগে না পুরান হয়েছে কোনোদিন হাজার হাজার লক্ষ লক্ষ বার সূরাতুল ফাতিহার পড়েও তেলাওয়াতের পড়েও কোনোদিন কি মনে হয়েছে এই সূরাটা কেমন পুরান পুরান লাগে কথা বলেন যারা ফরজ নামাজ পড়ে তারা প্রতিদিন কমপক্ষে 17 বার এই সূরাটা পড়তে হয় কয়বার সুন্নাত সহ পড়লে 32 বার পড়া লাগে তো যাদের বয়স 60 কিংবা 70 কিংবা 80 আর তারা যদি নামাজি হয়ে থাকে তাহলে তারা জীবনে কত লক্ষবার সূরা ফাতিহা পড়ছে আমরা কইতে পারবো এত বছর সূরা ফাতিহা পড়ার পরেও কোনোদিন কি মনে হয়েছে যে সূরাটা পুরান পুরান লাগে 70 বছর পড়লাম 70 বছরই নামাজের শুরুতে সূরা ফাতিহা এটা আবার কি নিয়ম কালকে থেকে কুল ফল্লা দিয়ে শুরু করুন এরকম যদি কেউ বলে নামাজ হবে কারণ এই সূরা কোনোদিন পুরাতন লাগে না চিরনতুন এভারগ্রিন এভারগ্রিন চ্যাপ্টার অফ দ্য কোরআন কোরআনের চির সবুজ চির নতুন সূরা সুবহানাল্লাহ পড়েন এজন্য বিশ্ব নেই বলতেন লা তুহসা আজাইবুহ ওয়ালা তাবলা গরাইবুহ ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা কোরআনের আশ্চর্য জান্নিতার শেষ নাই কোরআনের আয়াতগুলো কোনোদিন পুরাতন হয় না কোরআনের ভেতরে আছে হেদায়েতের মশাল আর বিজ্ঞানের সুউচ্চ মিনার সুবহানাল্লাহ পড়েন সূরাতুস সালাত আবার এই সূরার আরেক নাম সূরাতুস শিফা আরোগ্য প্রাপ্তির সূরা কোন সূরা পরে ফু দিলে মানুষ সুস্থ হয় বলেন সূরাতুল ফাতিহা এটা অনেকে জানেই না অনেকে কয় হুজুর এইটা এটা তো আমি পারি আরেকটা কোন আরেকটা না এটাই পড়েন ছোট্ট সূরা তো মুখস্থ আছে জন্য গুরুত্বই দিতে চায় না
অনেকে বলে হুজুর আমি অসুস্থ কি পড়ুম আমি বলে সূরা ফাতিহা পড়েন আরেকজন বলে হুজুর আমার ডায়রিয়া কি পড়ব আমি কই ফাতিহা পড়েন একজন বলে হুজুর আমার মাথা ব্যথা কি পড়ব কই ফাতিহা পড়েন মানে প্যারাসিটামল তিন বেলা এই সিস্টেম সুবহানাল্লাহ পড়েন অনেকে মানতে চায় না কই হুজুর এটা পারি আরেকটা কোন না আর কোন সূরা আপনার পড়ার দরকার নাই অসুস্থ হলেই সূরা ফাতিহা পড়ে ফুদিলে সুস্থ করে দিবে কে কিন্তু ঈমানটা থাকতে হবে মজবুত ফু দেওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই অনেকে সারা দিন ফু দিয়ে মোমবাতি নিভাইতে পারে না আর অনেকে ফুমালে পানিতে আগুন ধরে যায় পার্থক্য ঈমান ঈমানটা হতে হবে ঈমানের মতো চিল্লায় বলেন ঠিক কি না যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না যে ঈমান বাস্তবে নাই যে ঈমান অন্তরে নাই মুখে ফুটায় কথার কলি কি করে তারে বলো ঈমানে বলি কি করে তারে বলো ঈমানে বলি কি করে তারে বলো ঈমানে বলি ঠিক কি না তার মানে ঈমান ঈমানে পার্থক্য আছে না নাই নামধারী মুমিন হলে চলবে না আপনি যদি পাক্কা ঈমান নিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দেন অসুস্থকে মুহূর্তে সুস্থ করে দিবে কে আল্লাহ বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সফরে বের হলেন বুখারীর বর্ণনা এটা বানোয়াট কোনো কথা নয় সফরে ওনারা দেখলেন মানুষের জটলা সাহাবারা মানুষের জটলা ভেঙে ভিতরে ঢুকে দেখে এক লোক শুয়ে আছে আর সবাই মন্ত্র তন্ত্র পড়ে ফু দিচ্ছে অসুস্থরে সুস্থ বানানোর জন্য মন্ত্র পড়তেছে সুমন্তর সু কালিকুত্তার ঘু তো নানা ধরনের মন্ত্র তন্ত্র করে ফু দেয় কিন্তু অসুস্থ তো সুস্থ হয় না বিশ্বনবীর সাহাবা আবু সাঈদ আল খুদরি বলল তোমরা এগুলো কি পড়ো এগুলো তো কাজ হবে না আমার কাছে এমন জিনিস আছে এটা পড়ে আমি ফু দিতে দেরি সুস্থ হতে দেরি হবে এলাকার লোকেরা বলে আসো তাহলে ফু দিয়ে যাও প্রথমে দাম দেয় না পরে যখন বলল এমন রুকিয়া আমি করব এইটা করে দিলে আল্লাহ সুস্থ করে দিবে পরে বলে আসো ফু দিয়ে যাও সাহাবা বলে না মাগনা ফু আমরা দেই না সবাই বলে তাহলে কি লাগবে কয় ছাগল লাগবে ছাগল এক পাল ছাগল দিও কোনো বড় না একশো কোথাও তিরিশ ধরেন তিরিশটা ছাগল ডিমান্ড করেছে দিতে হবে সবাই কয় আমরা রাজি কারণ এটা আমগো নেতা এটা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা নেতারে বাসায় রাখতে হবে বাড়ি বাড়ি চাঁদা তুলে তিরিশটা ছাগলের এক পাল নিয়ে বলে ঠিক আছে এবার রুকিয়া করো বিশ্বনবীর সাহাবা ওই অসুস্থ সাপে কাটা লোকটার পায়ের সামনে বসে পড়তে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين চিল্লায় পড়েন আমিন সূরা ফাতিহা পড়ে ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে বন্ধ চোখ খুলে গিয়েছে আবার ফু দিল শোয়া থেকে বসে গিয়েছে আরেকবার ফু দেওয়ার সাথে সাথে হাঁটাহাঁটি শুরু করছে সুবহানাল্লাহ পড়েন আশেপাশের লোক সব টাসকি খেয়ে গেছে সাহাবা বলে টাসকি পরে খাইও আগে ছাগল দাও কি দাও ত্রিশটা ছাগল দিয়েছে ওনারা ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় আসতেছে পথিমধ্যে প্রচন্ড ক্ষুধা ক্ষুধার কারণে কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে মাথা ঠান্ডা হায় রে কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম ওই ছাগল যে খাইলাম এটা নেওয়া জায়েজ হইল কিনা মাসালাটা বিশ্বনবীর সাথে ক্রস চেক রিচেক আর ডাবল চেক করার দরকার আছে না নাই যে বিশ্বনবী বলে নাবী সফরে গিয়েছিলাম এমন এমন ঘটনা সূরা ফাতিহা পরে ফু দিয়ে অসুস্থকে সুস্থ করা হয়েছে ৩০টা ছাগল এনেছি ছাগল খাইছি জায়েজ হয়েছে কিনা বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছোস বেটা আল্লাহু আকবার ছাগল ভাগ বটোয়ারার পরে কিছু থাকলে আমারও তোমরা দিও
বিষ্ণুই বললেন ছাগলগুলো যখন ভাগ বটররা করবা ভাগের যোগে যদি দুই একটা থাকে আমার বাসায় পাঠায় সুবহানাল্লাহ পড়েন বিষ্ণুবীর কাছে দেদারসে হাদিয়া আসতো হাদিয়া দেয়া নেয়া দুটোই সুন্নত খালি নেয়ার জন্য বসে থাকেন না নিজেও দিবেন দেয়া নেয়া দুটোই সুন্নত সালাম দেয়া আর হাদিয়া দেওয়া এই দুটোতে ভালোবাসা বাড়িয়ে দেয় কে ভালোবাসার যদি ঘাটতি থাকে সালাম দিবেন আর হাদিয়া দিবেন স্ত্রীর সাথে যদি মনোমালিন্য হয় এই দুইটা কাজ করবেন আগে আগে সালাম দিবেন বোনেরা যদি আমার কথা শুনে থাকেন আমার প্রিয় বোনেরা আপনারাও স্বামীকে আগে সালাম দিবেন ট্রাই করবেন কে কাকে আগে দেয়া যায় সালাম তাহলে ভালোবাসা বাড়ায় দিবে কে সব সময় স্ত্রী আপনাকে সালাম দিবে ইটস নট নেসেসারি বসে থাকবেন না মুড নিয়ে অনেকে মুড নিয়ে দাঁড়ায় থাকে দেখে আমার আগে দেয় কিনা আছে না নাই অনেক মুরব্বি বাজানোরও ভাবে সালাম বোধহয় ওনাদেরকে আগে দিতে হবে নো সবাই সবাইরে দিবে মুরব্বিদেরকে আমরা যেমনি দিব মুরব্বিরাও আমাদেরকে দিবে ঠিক কি না তো হাজবেন্ড ওয়াইফকে সালাম দিবেন আর হাদিয়া দিবেন গিফট অনেক দামি গিফট হতে হবে এমন না ছোট্ট একটা ফুল এনে স্ত্রীর হাতে দিবেন দেখবেন স্ত্রী খুশি হয়ে গেছে স্ত্রীদেরকে খুশি করতে অনেক দামি কিছু লাগে না ছোটখাটো জিনিস ওনাদেরকে খুশি করে বেশি তো এই জন্য হাদিয়া আর সালাম আমরা বেশি বেশি দিব ইনশাল্লাহ পড়েন এই সুরার নাম হচ্ছে সুরাতু শিফা এই সুরা পরে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে মনে থাকবে নিজেই নিজের রুকিয়া করবেন অস্থির হয়ে আমাদের কাছে ছুটে আসে হুজুর বাচ্চাটার একটা ফু দিয়ে দেন হুজুর আমার একটা ফু দেন নিজেই নিজেকে রুকিয়া করবেন প্রত্যেক নামাজের পরে নিজেই রুকিয়া করবেন সব পীর সাহেবরা এই সুরা ফাতিয়া দিয়ে রুকিয়া করে তো হুজুরের মুখস্থ আছে আপনার নাই পড়বেন অসুস্থ হলে বিশ্বনবী সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তিনটা সুরা একসাথে পড়ে হাত দুইটা মিলিয়ে লম্বা একটা ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করতেন আর বিশ্বনবীরে সুস্থ করে দিত কে পারবেন না আজকে থেকে প্রত্যেক সালাতের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বেন জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক বান মারে এই করে সেই করে সবকিছু থেকে আপনারা রক্ষা করবে কে মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটি হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি পড়তে রাজি আছেন তো আয়াতুল কুরসি আমলগুলো যেন করতে পারে আল্লাহ তৌফিক দাও আবার এই সুরার আরেকটা নাম সাবাউল মাসানি নিত্য পাঠনীয় সপ্ত বাক্য এমন সাতটা বাক্য যেই বাক্য সকালেও পড়া হয় দুপুরেও পড়া হয় বিকেলেও পড়া হয় পৃথিবীতে এমন কোন ঘন্টা নাই এমন কোন মিনিট নাই এমন কোন সেকেন্ড নাই এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে সুরাতুল ফাতিহা তেলাওয়াত হয় না ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম ও নবী আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্ত বাক্য দান করেছি আর আমি আপনাকে কোরআনে আদিম দান করেছি সুবহানাল্লাহ নিত্য পাঠনীয় সপ্ত বাক্য সব সময় পড়তে হয় সব সময় 104টা আসমানি কিতাব আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন ঠিক কি না বিশ্বনবী বললেন এই সূরাটা এমন সূরা যেই সূরার মতো দামি সূরা তাওরাতের মধ্যে নাই ইনজিলের মধ্যে নাই জাবুরের মধ্যে নাই সুহুফে ইব্রাহিম ও মুসার মধ্যে নাই 104টা আসমানি কিতাবের কোনটার ভেতরে নাই ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা সুবহানাল্লাহ পড়েন এই সূরাটা মুখস্থ আছে সবার নাই কার কার হাত তোলেন এটা শুধু মুসলমান কেন অনেক হিন্দুদের মুখস্থ আলহামদুলিল্লাহ করবেন না অনেক হিন্দু ভাইরা আমাদের তাফসির শুনতে আসে এরাও কালেমা জানে এরাও ছোট ছোট সূরাগুলো পড়ে মুসলমানদের সাথে থাকতে থাকতে শিখে ফেলেছে সুবহানাল্লাহ পড়েন এই সূরাটি মাক্কি সূরা চিল্লায় বলতে হবে কি সূরা মাক্কি সূরা এই সূরাটা একটা অভিনন্দন পত্রের মতো কিসের মতো স্মারক পত্র মানপত্র এমপি মন্ত্রীরা এলাকায় আসলে আমরা স্মারক লিপি দেই না কথা বলেন ওই স্মারক পত্রের মধ্যে তিনটা পার্ট থাকে চিল্লায় বলেন তো কয়টা প্রথম পার্টে থাকে মন্ত্রীর তোষামদি মন্ত্রীকে তোষামত করতে হয় তেল মাখতে হয় প্রশংসা করতে হয় ঠিক কিনা যা আপনি আমাদের এলাকার প্রিয় মন্ত্রী আপনি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আপনার চেয়ে ভালো মানুষ এই দুনিয়ায় আর নাই আপনার চরিত্র ফুলের চাইতেও এগুলো বলি না আমরা তাহলে স্মারকলিপির প্রথম অংশে থাকে প্রশংসা দ্বিতীয় অংশে থাকে আমাদের পরিচিতি
তখন আমরা পরিচয় দেই আমরা কবিরহাটের এই মসজিদের কমিটি আমরা এই মাদ্রাসার কমিটি আমরা নিজেদের পরিচয় দেই প্রশংসাও করলাম আমরা নিজেদের পরিচয় দিলাম এরপরে থাকে দাবি দাওয়া আমাদের দাবি মানতে হবে নইলে গদি ছাড়তে হবে ঠিক কি না এরকম মিছিল শুরু করে আমাদের এই দাবি আমাদের আমরা এই হাই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য আমাদের একটা একাডেমিক ভবন লাগবে আমরা এই মসজিদের সদস্য আমাদের পাঁচতলার ছাদের কাজ ধরেছি 5 লাখ টাকা লাগবে দাবি দাওয়া আছে না নাই সূরাতুল ফাতিহাটা সেম আল্লাহ আমাদেরকে শিখায় দিলেন আল্লাহর কত দরদ রব্বুল আলামিন বলেন গোলাম এই দুনিয়ার বুকে স্মারকলিপি যেমনি পেশ করো ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতিহার ভেতরে আমি স্মারকলিপি কিভাবে করতে হয় শিখায়া দিলাম প্রথম তিন আয়াতে তোমরা কেমন করে আমি আল্লাহর প্রশংসা করবা তার নিয়ম জানায়া দিলাম সুবহানাল্লাহ পড়েন চতুর্থ আয়াতে কেমন করে নিজেদের পরিচিতি পর্ব সারবা সেটাও শিখায়া দিলাম শেষের তিন আয়াতে কি কি আমার কাছে চাইবা কেমন করে চাইবা কোন বাক্যে চাইবা সেটাও তোমাদের জানিয়ে দিলাম সুবহানাল্লাহ পড়েন কেমন করে স্মারকলিপি তৈরি করবেন সব সিস্টেম সূরাতুল ফাতিহার ভিতরে আছে না নাই আল্লাহ বলেন এই সূরা ফাতিহাটাকে আমি দুই ভাগ করেছি তোমরা যখন সূরা ফাতিহা পড়ো প্রতিটা আয়াতের পরে আমি আল্লাহ নিজেও তোমাদেরকে উত্তর দেই চিল্লায় কোন সুবহানাল্লাহ কিন্তু এগুলো শোনার আমাদের সময় নাই আমরা এত দ্রুত নামাজ পড়ি নামাজের মধ্যে ধীরস্থিরতা নাই ঠিক কি না বিষ্ণুবী এমন ভাবে সালাতে দাঁড়াতেন উনি যখন নামাজে দাঁড়াতেন যারা দেখতো তারা বলতো বিষ্ণুবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে আবার বিষ্ণুবী যখন রুকুতে যেতেন সবাই মনে করতো রুকু থেকে যে দাঁড়াতে হয় বিষ্ণুবী মনে হয় ভুলে গিয়েছেন আবার বিষ্ণুবী যে সেজদায় যেতেন সবাই বলতেন দুই সেজদার মাঝখানে যে বসতে হয় বিষ্ণুবী মনে হয় ভুলে গেছে বিষ্ণুবী আর উঠে না সুবহানাল্লাহ সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম সুবহানাল্লাহ পড়েন আল্লাহ শুরু করলেন আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين চিল্লে পড়েন আমিন আল্লাহ শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি হলেন গোটা বিশ্বের রব ঠিক কি না সকল প্রশংসার মালিক হলেন একজন তিনি কে আল্লাহ উনি প্রশংসার মালিক কারণ প্রশংসা হয় সুন্দরের প্রশংসা হয় ক্ষমতাশীল যিনি তার আল্লাহর চেয়ে বড় ক্ষমতাশীল কেউ আছে আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে বিশ্বনবী বললেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর আবার আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহাবিশ্বে আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে নাকি পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়েন তার সৌন্দর্যের কোনো শেষ আছে জান্নাতীদেরকে আল্লাহ ডেকে বলবেন ও জান্নাতীরা দীর্ঘক্ষণ তোমরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করেছো আর আমায়েশ করেছো কোরআনে আর হাদিসে জান্নাতীদের জন্য যা যা দেওয়ার কথা সব আমি তোমাদের দিয়েছি সব তোমরা বুঝে পেয়েছো নাকি সব জান্নাতীরা বলবে আল্লাহ আমাদেরকে যা যা দেওয়ার কথা সব পেয়েছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস পাই নাই ভেজাল আছে না নাই
সবাই কয় পাইছি সবাই কি কয় একজন কি কয় পাই নাই আল্লাহ বলবেন কি পাও নাই সে বলবে আল্লাহ তোমারে পাই নাই সুবহানাল্লাহ কইবেন না জান্নাতীরা জান্নাতে ঢুকার পরে যত নাজ নিয়ামত আছে এগুলো দেখে আনন্দ ফুর্তি চিয়ারিং করতে করতে জান্নাতীরা পাগল হয়ে যাবে আল্লাহ বলবেন জান্নাতীরা সব নাজ নিয়ামত বুঝে পেয়েছো কি না জান্নাতীরা আনন্দের চোটে বলবে আল্লাহ সব বুঝে পাইছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই কি পাস নাই কয় আমনেরে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ আপনারাই তো পাই নাই আপনারা তো এখনো দেখলাম না সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ বলবেন ঠিক আছে আমি এখন দেখা দিব আমার সৌন্দর্য মহাবিশ্বের সব সৃষ্টি তত্ত্বের কাছে সৃষ্টিকুলের কাছে আমি গোপন রেখেছি আমার গোপন সৌন্দর্য আজকে জান্নাতীদের কাছে প্রকাশ করে দেব প্রকাশিত হবেন তিনি সেদিন উজুহু ইয়াউমাইযিন নাদিরা ইলা রাব্বিকা নাদিরা আল্লাহর সৌন্দর্য দেখার জন্য জান্নাতীরা মুখিয়ে থাকবে বিষ্ণুই বললেন ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কমর এই জলজলে পূর্ণিমার চাঁদটাকে তোমরা যেভাবে দেখছো জান্নাতে ঢুকলে আল্লাহরও তেমনি স্পষ্ট দেখতে পাবা বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবেন আল্লাহ তাআলা সব নবীরা সেখানে বসবে বিশ্বনবীর সিংহাসনটা থাকবে সবার সামনে সুবহানাল্লাহ পড়েন ওনার পরে অন্যান্য নবীরা শহীদরা সিদ্দিকরা সলিহিনরা সব শেষে আমরাও জায়গা পাবো আলহামদুলিল্লাহ কোন থাকতে রাজি আছেন ওই কনফারেন্স রুমে আমরা কি আমাদের রব আল্লাহরে দেখতে চাই না আমরা কি ওই রুমে ঢুকতে চাই না আমরাও থাকব লক্ষ কোটি কোটি জান্নাতীরা বসে থাকবে মুখিয়ে থাকবে কখন আল্লাহর সৌন্দর্য গোপন সৌন্দর্য আমরা দেখব রব্বুল আলামিন পর্দার পেছন থেকে নিজের নূরের তাজাল্লির ফোকাস করবেন কত সময়ের জন্য করবেন একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সময়ের জন্য সামান্য একটু আল্লাহ জান্নাতীদের সামনে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন এক সেকেন্ডের অনেক কম সময় এক সেকেন্ডে হাজার ভাগ করলে এক মাইক্রোসেকেন্ড এক মাইক্রোসেকেন্ডকে অনেক ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য নূরের ঝলকানি জান্নাতীরা পাগলের মতো তাকিয়ে থাকবে পর্দা সরিয়ে ফেলানো হবে নূরের ঝলকানি দেখিয়ে দেওয়া হবে দেখিয়েই ঝলকানি নাই ক্ষণিকের জন্য ঝলকানিটা দেখিয়ে আর নাই সামনে ঝলকানি নূরের তারপর নাই কিন্তু ওই যে এক মুহূর্তের জন্য ঝলকানি এসেছিল জান্নাতীরা পাগলের মতো ঝলকানির দিকে পলকহীন নেত্রে তাকিয়ে থাকবে তাকায় আছে কিন্তু সামনে কি আর ঝলকানি আছে ওটা তো আসছিল এক মুহূর্তের জন্য ওটা এখন নাই তারপরও তাকায় আছে সবাই অপলক নেত্রে চোখের পলক নাই পলকহীন চাহনি এভাবে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ কোটি বছর কেটে যাবে জান্নাতের হুর আর গেলমানরা আসবে এসে নবীদের ডাকবে অলিদের ডাকবে জান্নাতীদের ডেকে বলবে ও জান্নাতীরা আল্লাহর নূরের ঝলকানি দেখলেই কি চলবে নাকি আমাদেরও কিছু হক আছে না নাই আসেন জান্নাতে আসেন আমাদেরকেও সময় দেন সুবহানাল্লাহ পড়েন ওই আল্লাহরে জান্নাতে ঢুকলে দেখা যাবে চিৎকার করে বলেন ঠিক কিনা সে আল্লাহর প্রশংসা কারণ আল্লাহর চেয়ে সুন্দর কেউ হয় না আমরা প্রশংসা করলে যিনি সুন্দর যিনি ভদ্র যিনি জ্ঞানী তার প্রশংসা করতে হবে ঠিক কিনা আল্লাহ হলেন মহা সুন্দর আল্লাহ হলেন মহা ক্ষমতার অধিকারী তিনি হলেন মহাজ্ঞানী বিশ্বনবী বলেন ইজা মুদি হাল ফাসে কোন ফাসেকের প্রশংসা ইসলাম বিরোধীর প্রশংসা আল্লাহ বিরোধী নবী বিরোধী কোরআন বিরোধীদের প্রশংসা যদি কোন জায়গায় করা হয় মুহূর্তের মধ্যে আল্লাহর আরশটা কাঁপতে শুরু করে দেয় আমাদের সমাজে ইসলাম বিরোধীদের প্রশংসা আছে না নাই ইসলাম বিরোধীদের প্রশংসা করা যাবে না কোনো ফাসিকের প্রশংসা নয় প্রশংসা হবে মুমিনের চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক একজন তিনি কে হামদুন মানে প্রশংসা আর আলহামদু মানে সব প্রশংসা প্রশংসার যত ডিজাইন হতে পারে যত প্যাটার্ন হতে পারে যত ধরন হতে পারে যত কিসিমের প্রশংসা হতে পারে সব প্রশংসার মালিক কে আল্লাহর প্রশংসা কম কম না বেশি 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 করলে লাভ কম না বেশি বিশ্বনবী মসজিদে নববীতে সালাত আদায় করছেন রুকুতে গিয়েছেন রুকু থেকে উঠে পড়েছেন সামি আল্লাহু লিমান হামিদা
পেছন থেকে সাহাবারা পড়েছেন রব্বানা ওয়ালাকাল হামদ, এক সাহাবী বাড়িয়ে পড়েছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এখন আমরা এটা সবাই মুখস্থ পারি তাই না, কিন্তু ওই সময় কেউ জানতো না, ওই সময় সাহাবারা এটা পড়তো না, কারণ নবী নিজেই শিখায় নাই। নামাজ শেষে বিশ্ব নেই বললেন এই চারটা তাসবি অতিরিক্ত কে পড়লো, আমি তো শিখাই নাই, কেউ দাঁড়ায় না ভয়ে। বিশ্ব নেই বললেন ভয় নেই দাঁড়াও, এক সাহাবী বললেন নবী মাফ করে দেন আমি পড়েছি। বিশ্ব নেই বললেন কেন পড়েছ, আমি তো শিখাই নাই, কই পাইলা কেমনে বানাইলা কে শিখাইলো এই চারটা তাসবি তুমি কই পেয়েছ। সাহাবী বলে নবী আল্লাহর তাসবি কম কম পড়লে আমার পোষায় না, আমার পড়তে মনে চায় বেশি বেশি, এজন্য আমি নিজ থেকে বানাইছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্ব নেই বললেন ভয় নাই চিন্তা নাই, তোমরা দেখো নাই আমি দেখেছি, নামাজ অবস্থায় আমি টের পেয়েছি, বিদউন ওয়া সালাসুন মালাইকা তোমার এই চারটা তাসবীর সওয়াব, তোমার অতিরিক্ত চারটা তাসবীর যতটুকু সওয়াব হয়েছে এই সওয়াবটা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে 30 জনেরও বেশি ফেরেশতা আল্লাহর আকাশে প্রতিযোগিতা করছিল। এজন্য সব সময় প্রশংসা কার, কম কম না বেশি বেশি প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দেয় কে, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নেয়ামতের শুকরিয়া করো যদি প্রশংসা করো আমি আল্লাহ বাড়িয়ে দেব, আল্লাহু আকবার। আর যদি কুফরি করো তাহলে জেনে রেখো আমার শাস্তি বড় কড়া, আমি সব সময় ধরি না, ধরলে সব সময় ধরি না, ধরলে ছাড়ি না, এজন্য নেয়ামতের প্রশংসা করো। বিশ্ব নবী আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করেছেন, তারপর আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। পড়ে না আমিন, শুকরগুজার বান্দা হতে হবে যে অবস্থায় থাকি না কেন, কি পড়বো আলহামদুলিল্লাহ, কি পড়বো সবাই পড়তে হবে আওয়াজ করে কি পড়বো। আপনি আপনার অবস্থানে থেকে খুশি না, না আপনি এই অবস্থানে থেকে আল্লাহরে গালি দেন? অনেকে আপনার এই অবস্থানে আসার জন্য চেষ্টা প্রচেষ্টার সংগ্রাম করে যাচ্ছে, আপনি যে অবস্থানটাতে আছেন এটা আপনার ভাল লাগে না, কিন্তু এই অবস্থানে আসার জন্য অনেকে সংগ্রাম করে যাচ্ছে, আপনার এই অবস্থানটা অনেকের কাছে স্বপ্ন, তারা স্বপ্ন দেখে যে তারা কোনো একদিন এই অবস্থানে আসবে। ওমিয়া সুবহানাল্লাহ কইবেন না, এজন্য উংদুরমান হুয়া আসফালামিন, তোমার চাইতে খারাপ পজিশনে যে আছে তার দিকে তাকাও, তাহলে তোমার দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে, ঠিক কি না? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, কে লিখছে? শেখ সাদি, ইরানের বিখ্যাত কবি। ওনার একবার আর্থিক সংকট যাচ্ছিল, টাকা নাই পয়সা নাই, ফ্যামিলি চলে না, খাওয়া দাওয়া ঠিক মতো নাই, পায়ে জুতাও নাই, আহা খালি পায়ে বের হয়েছে ইরানে, মনে মনে কষ্ট, আমি এত বড় কবি বালাগাল উলা বিকামালিহির লেখক, আমার পায়ে জুতা নাই, হাঁটতে হাঁটতে হঠাৎ দেখে এক লোক বসে আছে ওনার দুইটা পাওই নাই, কি নাই, সেজদায় পড়েছে, আল্লাহ শুকর তোমার অনেক ভালো আছি, অনেক দিয়েছো, চাওয়া পাওয়ার কিছু নাই, ঠিক কি না? এজন্য সব সময় পড়তে হবে আলহামদুলিল্লাহ। কি পড়বেন খাওয়ার পরে, কি পড়বেন পান করার পরে, কি পড়বেন সব সময় কি পড়বেন, তাহলে ফ্যামিলিটারে শান্তি রহমত বরকত দিয়ে ভরে দিবে কে? আল কানাতু মিনাল ইসলাম, অল্পে তুষ্ট থাকার নামই হলো ইসলাম, অল্প খান অল্প পড়েন অল্প জমান, অল্পের ভেতরে বরকত ঢুকাইয়া দিছে কে? বেশি যারা খায় বেশি যারা কামায় এদের সুখ নাও থাকতে পারে, যারা ধনী আল্লাহওয়ালা ধনী যদি হয় ইটস এ ডিফারেন্ট কেস, কিন্তু যাদের আল্লাহ খোদা নাই হাজার কোটি টাকার পাহাড় জমিয়েছে দেখবেন সুখ নাই শান্তি নাই, ঘরের মধ্যে জাহান্নামের টুকরা হয়ে আছে ঘরটা, ঠিক কি না? বউ কথা শুনতে চায় না, বউ চলে যায় রাতের বেলা ডান্স ক্লাবে, মেয়ে করে আরেক ছেলের সাথে পরকিয়া, ছেলে রাতের বেলা গাঞ্জা টানে,
ঘুম নাই ঘুমের ট্যাবলেট খায় 4টা তারপরও মাঝরাতে লাভ দিয়ে ওঠে আছে না নাই আছে রোগ আর রোগ রোগের ঠাসা সিলেক্টেড ডায়েট ভেরি লিমিটেড ডায়েট ডাক্তার বলে গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন অনলি ভেজিটেবল আইটেম অনলি গ্রিন ভেজিটেবল এগুলো খাবেন ঠিক কি না তার মানে হাজার কোটি টাকা আপনারে সুখ দিতে পারে না খেয়াল রাখবেন টাকা হলে আপনি বাড়ি কিনতে পারবেন গাড়ি কিনতে পারবেন সুখ কিনতে পারবেন না সুখ পাওয়া যায় কবিরহাটে কোনো দোকান নাই সুখ বেছে না হ্যাঁ টাকা যদি হয় তাহলে বালিশ কিনা যায় কম্বল কিনা যায় খাট কিনা যায় কিন্তু ঘুম কিনা যায় না ঘুম কিনা যায় না ডাক্তারের কাছে যে যদি বলেন ডাক্তার সাহেব 5000 টাকার ঘুম দেন ডাক্তার কি দূরমি আমারই তো ঘুমে ধরে না আপনারে ঘুম দেব কোথা থেকে এজন্য শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ সব সময় প্রশংসা করব কার আল্লাহ সে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ প্রশংসার মালিক হলেন একজন তিনি কে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য প্রশংসা আল্লাহ নিজের নাম চয়েস করলেন আল্লাহ আল্লাহর আসল নাম কি আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহর আরো নাম আছে না নাই আছে রহমান কার নাম আল্লাহ গফুর কার নাম আল্লাহ গফফার কার নাম সত্তার কার নাম আল করিম কার নাম প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে ও আল্লাহ আল্লাহ পড়েন সবাই প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুনো গান তার নামে গায় আমরা ও গাহি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা সুবহানাল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর প্রশংসা আল্লাহর নামটা কেমন লাগে চয়েস হয় ভাল লাগে পড়তে আরাম লাগে কলিজায় শান্তি লাগে তাহলে আল্লাহর ডাকেন বলেন আল্লাহ আল্লাহ আওয়াজ করে ডাক দেন আল্লাহ আল্লাহ আরো জোরে পড়েন আল্লাহ আল্লাহ এই নামটা এমন মধুর নাম পৃথিবীর সব আল্লাহর ওলিরাই নাম জপেছে সব নবীরা জপেছে সব ভালো মানুষদের মুখে এই নামটা ছিল কি ছিল না ছিল এই নাম এমন নাম যেই নামের প্লুরাল হয় না যেই নামের স্ত্রীলিঙ্গ হয় না ঈশ্বরের ঈশ্বরই আছে না নাই ভগবানের ভগবতী আছে না নাই গডের গডেস আছে না নাই বিপদে পড়লে মানুষ যেই নামটা জপে নামটা কি আল্লাহ জোরে বলেন আল্লাহ তুফানে পড়লে যেই নামটা জপি নামটা কি আল্লাহ ভূমিকম্পে পড়লে যেই নাম জপি নাম কি আল্লাহ সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ বজ্রপাত তুফান ভূমিকম্প অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা সবার আগে আমাদের মুখ দিয়ে বের হয় কি আল্লাহ আমি একবার তুফানে পড়েছিলাম সদরঘাট পৌঁছতে ঘন্টাখানেক বাকি লঞ্চ দিয়ে বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি এই লঞ্চে তুফান আজও মনে পড়ে গা শিহরে ওঠে সাগরের মাঝখানে তুফানে লঞ্চ ডুবে যাবে তখন সবার মুখে এক জিকির কার নামের লঞ্চের শুধু মুসলমানেরাই জিকির করে নাই হিন্দুরাও জিকির করেছে কার নাস্তিক গুলাও জিকির করছে কার কক্সবাজারে যখন তুফান হয় বৌদ্ধরাও জিকির করে লা ইলাহা প্রচন্ড তুফানে লঞ্চ কেঁপে ওঠে সবার জিকির বেড়ে যায় লঞ্চ যখন থেমে যায় জিকিরও থেমে যায় এরকম আছে না নাই এরকম মুসলমান যেন আমরা না হই সব সময় বিপদে আপদে সুখে দুঃখে কার জিকির সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সব প্রশংসার মালিক হলেন আল্লাহ যিনি হলেন আমাদের রব আমাদের রব কে আল্লাহ আমারে রব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমারে রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব পড়েন আল্লাহ আমারে রব তিনি আমাদের রব
তিনি আমাদের কি রব মানে হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দিতে পারে তার নাম রব সুবহানাল্লাহ কইবেন না যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগে দিয়ে দেয় চিল্লায় বলেন তার নাম কি আমরা যখন দোয়া করি রবের নাম আসরে নাই ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আবার যখন রুকুতে আমরা পড়ি سبحان ربي العظيم আবার যখন সিজদায় যাই আমরা পড়ি سبحان ربي العظيم সব জায়গায় রবের নাম আসরে নাই যখন যেটা লাগে মার পেটে আপনার যা লাগছিল দিছিল কে নাকি কবিরাজ না এমবিবিএস ডাক্তার না আপনার আব্বা এই যে 8 মাস মায়ের পেটের ভিতরে যে আমরা ছিলাম আমাদেরকে খাবার দিল কে পানি দিল কে অক্সিজেন দিল কে কোন কবিরাজের কবিরাজি কাজে লাগছিল সুবহানাল্লাহ কইবেন না আবার মার পেট থেকে যে বেরোলাম সাথে সাথে আমাদের খাবারের ব্যবস্থা করলো কে পৃথিবীর প্রত্যেকটা মানব শিশুর নাভির সাথে মায়ের জরায়ুর একটা লাইন থাকে আপনারা জানেন দুনিয়াতে আসার সাথে সাথেই দুনিয়ার মানুষগুলো ওই লাইনটা কেটে দেয় নাকি কবিরহাটে রেখে দেয় কেটে দেয় না কাটলেই মানব শিশু প্রথমে চিৎকার দেয় ওয়া ওয়া ঠিক কি না আমরা শুনি ওয়া ওয়া আসলে সে ফরিয়াদ করে কেঁদে কেঁদে কারে ডাকে আল্লাহরে কেমন যেন সে বলতে চায় আল্লাহ 8টা মাস 9টা মাস একটা লাইন দিয়ে খাবারও দিলা পানিও দিলা অক্সিজেনও দিলা আর দেখো পৃথিবীর মানুষেরা কি নিষ্ঠুর আমার সাথে কোনো জমি নিয়ে মারামারি নাই ঠেলাঠেলি নাই কিন্তু আসার সাথে সাথেই আমার খাওয়ার লাইন পানির লাইন অক্সিজেনের লাইনকে কেটে দিয়েছে এজন্য ফরিয়াদ জানিয়ে বলে ওয়া ওয়া সুবহানাল্লাহ পড়েন আল্লাহ ডেকে বলে কাদিস না 8 মাস 9 মাস মায়ের পেটের ভেতরে যেই একটা খাবারের লাইন দিয়ে তোরে খাবার আমি দিতাম ওই আল্লাহ যো আছে না নাই খাবারের লাইন ছিল একটা কিন্তু আজ থেকে সামনের 2 বছরের জন্য তোর মায়ের বুকের ভেতরে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম ওদিকে ছিলাম এক ধরনের খাবার আসতে না আসতে আরেক খাবার রেডি সুবহানাল্লাহ পড়েন যার যখন যেটা লাগে তখনই যিনি দিয়ে দেয় তিনি কে তিনি হলেন রব দুনিয়াতে আসার পর আমাদের মুখে দাঁত ছিল নাকি কথা কোন মায়ের বুকের দুধ খেতে দাঁত লাগে দাঁতের দরকার নাই দাঁত দেয়ও নাই সুবহানাল্লাহ কোন বয়স যখন 2-3 বড় হতে লাগলাম তখন মাছ খেতে হবে গোশত খেতে হবে পেয়ারা চাবাতে হবে দাঁতের দরকার আছে না নাই দাঁত দিয়ে দিল কে নাকি অ্যাপ্লিকেশন করছিলেন আমাদেরকে দাঁত দিতে হবে নইলে গদি ছাড়তে হবে কইছিলেন আমরা কেউ অ্যাপ্লাই করেছিলাম আল্লাহর কাছে অনলাইনে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন যার যখন যেটা যেভাবে লাগে তাকে তখন সেটা ঠিক ওইভাবে চাওয়ার আগে হাত পাচার আগে ফরিয়াদের আগে যিনি পৌঁছে দেয় তার নাম রব চিল্লায় বলেন ঠিক কিনা সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব্বিল আলামিন সকল জগতের রব নাকি শুধু পৃথিবীর রব মঙ্গল গ্রহের রব আরেকজন সূর্যের রব আরেকজন বৃহস্পতির রব আরেকজন সব জগৎগুলোর রব কে বিশ্বাস হয় কত জগৎ উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ সৌর জগৎ মহাকাশের জগৎ সাগরের অতল গহ্বরের জগৎ অদৃশ্য জগৎ এই সব জগতের মালিক একজন চিল্লায় বলেন তিনি কে সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ যিনি সব জগতের রব ঠিক কি না এরপর আল্লাহ বললেন আর রহমানির রহিম তিনি হলেন দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার শেষ নাই ঠিক কি না আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারনিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারনিশিদিন সুবহানাল্লাহ পড়েন আল্লাহর দয়ার কোনো শেষ আছে মায়ের কোনো শেষ আছে আল্লাহ দয়া না করলে আমরা বাঁচতে পারবো পৃথিবীর কোনো কিছু আল্লাহর দয়া ছাড়া এক মুহূর্ত টিকে থাকতে পারে আল্লাহ বললেন আমার দয়ার শেষ নাই
মায়ার শেষ নাই আমার কাছে ক্ষমা চা আমার কাছে যা লাগবে চা তোদের মনের জ্বালা যন্ত্রণা আমি দূর করে দিতে পারি ঠিক কি না আমরা সবাই যা চাই আল্লাহ সব দিয়ে দিলে তো আল্লাহর ভান্ডার ফুরায় যাবে না ফুরাবে না তার ধনভান্ডার 1 ইঞ্চিও কমবে না সুবহানাল্লাহ পড়েন তিনি আর রহমান তিনি রহিম তার ভালোবাসার শেষ নাই ভালোবাসাকে তৈরি করার পর তিনি 100টা টুকরা করলেন কয়টা 99 টুকরা তিনি নিজের মাঝে রাখলেন আর এক টুকরা ভালোবাসা তিনি সবার মাঝে ঢেলে দিলেন সুবহানাল্লাহ পড়েন তারপর আমাদের মধ্যে ভালোবাসা আছে না স্বামী স্ত্রীর কি ভালোবাসা বন্ধু বন্ধুতে ভালোবাসা বাবার জন্য মেয়ের ভালোবাসা মায়ের জন্য ছেলের ভালোবাসা আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই এই মাসেই তো একটা ডেট আছে না কত তারিখ হ্যাঁ সব মুখস্থ একেবারে রেডি করে রাখছি 14ই ফেব্রুয়ারি একটা ভয়ঙ্কর দিন একটা কালো দিন একটা জঘন্য দিন ঈমান নষ্ট হওয়ার দিন নারীদের ইজ্জত হারা হওয়ার দিন এই দিনের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই চিল্লায় বলো ঠিক কি না যুবক ভাইরা এগুলো আমরা পালন করতে পারি না এই 14ই ফেব্রুয়ারিকে রুখে দিতে হবে ইসলাম বিরোধী কালচারকে দেশে ঢুকতে দেয়া যাবে না ইসলামী কালচারকে দেশে প্রমোট করতে হবে ঠিক কি না যুবকরা পারে এই সিদ্ধান্ত নিতে যুবকরা যদি শক্ত হয় কবিরহাটে 14 ফেব্রুয়ারি ঢুকতে পারবে এই 14ই ফেব্রুয়ারিকে আমরা বাধা দিব রাজি আছে মুসলমান কারা কারা রাজি হাত উঁচু করে দেখা আল কোরআনের আলোকে গড়তে হবে সমাজকে ঠিক কি না শুধু স্লোগানের মধ্যে রাখলে চলবে না সব জায়গায় এটা বাস্তবায়িত করার দরকার আছে না নাই আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও আমিন আমলের তৌফিক দাও আমিন 14ই ফেব্রুয়ারির সাথে আমাদের কোনো সম্পর্ক না আমাদের ভালোবাসা প্রতিদিন আমাদের ভালোবাসা প্রতি ঘন আমাদের ভালোবাসা প্রতি মুহূর্তে যাদের মধ্যে দয়া নাই মায়া নাই ভালোবাসার ছিটে ফোঁটা নাই তারা ঘটা করে বছরের একদিন ভালোবাসা দেখায় আমরা ওই ভালোবাসা পছন্দ করি না আমাদের ভালোবাসা সব সময়কার ভালোবাসা 365 দিন ভালোবাসা সবার জন্য সবার ভালোবাসা ঠিক কি না এজন্য 14ই ফেব্রুয়ারিতে সাবধান যুবকরা সাবধান যুবতীরা সাবধান আল্লাহ এই ভয়ঙ্কর জঘন্যতম দিনের অপকালচার থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ বললেন ভালোবাসারে আমি 100 টুকরা করলাম 99 টুকরা ভালোবাসা আমি নিজের মধ্যে রাখলাম এক টুকরা সবার মধ্যে ভাগ করে দিলাম আমাদের এক টুকরা ভালোবাসার জন্য যদি ভালোবাসা দিবস হয় ভালোবাসার গান হয় ভালোবাসার মুভি হয় ভালোবাসার নাটক হয় যার মধ্যে যিনি 99 ভাগ ভালোবাসা রেখে দিলেন তার ভালোবাসা কম না বেশি চিল্লায় বলেন কম না বেশি এজন্য আমাদের ভরসা হবে আল্লাহর দয়া এবং ভালোবাসা আল্লাহর দয়া এবং ভালোবাসা ছাড়া আমরা কশিন কালেও জান্নাতে যেতে পারবো রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার আল্লাহ করুণা বিচার পড়ে না আমেন এরপর আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন তুমি বিচার দিবসের মালিক বিচারের মালিক কে সেদিন আসল বিচারের বিচারপতি হবে কে দুনিয়াতে যে বিচারগুলো সঠিকভাবে হয় নাই সেই বিচারগুলো সমাধা করবে কে বিশ্বাস হয় আশা আছে ভরসা আছে এই দুনিয়াতে অনেক মাজলুম আছে নাই আমাদের কাছে দোয়া চাই হুজুর মাজলুম দোয়া করবেন এই মাজলুমদের বিচারগুলো সেদিন হবে তারা দুনিয়াতে সঠিক বিচার পায় নাই তারা জুলুমের শিকার ছিল তারা ইসলামের পক্ষে থাকার কারণে অত্যাচারের স্টিম রোলার তাদের উপর দিয়ে বয়ে গিয়েছে নিজের ফ্যামিলির সাথে থাকতে পারে না এরকম আছে না নাই কোরআনের সৈনিক হওয়ার কারণে শান্তি মতো জীবন যাপন করতে পারে নাই নিজ এলাকায় ঘুমাতে পারে নাই তাদের পক্ষে সেদিন বিচারের লড়াইয়ে লড়বে কে মালিক ইয়াউমিদ্দিন সেদিন হবে ফাইনাল খেলা কথা বলেন কি খেলা উই আর ওয়েটিং ফর দ্যাট ডে উই আর ওয়েটিং ফর দ্য গ্র্যান্ড ফিনাল আমরা সেই গ্র্যান্ড ফিনালের অপেক্ষায় ঠিক কিনা আল্লাহ বলেন সেই দিনটা হবে ভয়ঙ্কর
সূর্য নেমে আসবে মাথার কাছে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে পড়বে, কেউ কাউরে চিনবে না ওই ভয়ঙ্কর দিনের মালিককে। এরপর আমরা আল্লাহর কাছে নিজের পরিচয় দিলাম, আল্লাহ ইয়াকা নাবুদ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন তোমার কাছে চাই, মানে আমরা তোমার দলের লোক, ঠিক কি না? আমরা কার দলের? আমাদের দলের নাম কি? আল্লাহর দল, ঠিক কি না? আমরা বললাম আল্লাহ ইয়াকা নাবুদ ইবাদত করি আপনার, ওয়া ইয়াকা নাস্তাইন আপনার কাছে সাহায্য চাই, ও আল্লাহ আমরা যে আপনার ইবাদত করি করলে কি লাভ? আল্লাহ বলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমার ইবাদত করলে তোমরা দুইটা জিনিস পাবা, চিল্লায় এখন কয়টা? খোদার সময় আমি রিজিকের ব্যবস্থা করে দেব, বিপদের সময় আমাদের নিরাপত্তা দিবে কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, আল্লাহ গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ গরিবের শোনো শোন মুনাজাত, আল্লাহ গরিবের পড়েন আমিন। নিজেদের পরিচয় দিলাম, আল্লাহ তোমার ইবাদত করি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। তিন আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করলাম, চতুর্থ আয়াতে নিজের পরিচয় দিলাম। এবার দাবি দেওয়ার দরকার আছে না নাই? আমাদের এক দফা এক দাবি পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। পথ দেখায় কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে? সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে অটল রাখতে পারে শুধু একটা সত্তা, চিল্লায় বলেন তিনি কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়েন আমিন। এক দফা এক দাবি, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এই পথটা সোজা না বাঁকা? এই পথটা শুরু হয়েছে দুনিয়ার বুকে, এই রাস্তা, এই পথে একবার যদি উঠে যেতে পারেন পথটা শেষ হয়ে যাবে জান্নাতের ভেতরে, ঠিক কি না? এরপর আমরা বললাম আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতু আলাইহিম, ওই পথ যেই পথে আপনার নিয়ামত আছে। আল্লাহ নিয়ামত দিয়েছেন চারটা পথে, জোরে কোন কয়টা? নবীদের পথে, সিদ্দিকিনদের পথে, শোহাদাদের পথে, সলেহিনদের পথে, ঠিক কিনা? আমার সাথে আওয়াজ করে পড়েন, নাবিগিন, সিদ্দিকিন, শোহাদা, সলেহিন। আরো জোরে পড়েন, নাবিগিন, সিদ্দিকিন, শোহাদা, সলেহিন। আমরা এই চারটা পথ চাই, ঠিক কিনা? নবীরা আমাদের মডেল, আমাদের মডেল কে? সব নবীদেরকে আল্লাহ আমাদের মডেল বানিয়েছে, নবীদেরকে যদি মডেল হিসেবে মেনে নিতে পারি জান্নাতের গ্যারান্টি দিবে কে? দুনিয়ার নায়ক নায়িকা আমাদের মডেল না, গায়ক গায়িকারা মডেল না, রাজনীতিবিদরা মডেল না, মডেল কে? নবীরা আমাদের মডেল, কবিরা আমাদের মডেল না, ঠিক কি না? এজন্য এক নাম্বার পথ নবীদের পথ, দুই নাম্বার পথ সিদ্দিকিনদের পথ। সিদ্দিকিন মানে সত্যের ব্যাপারে আপোষহীন, সত্য গ্রহণে আপোষহীন, সত্য প্রকাশে আপোষহীন, সত্যের দাওয়াত প্রচারে আপোষহীন, চিল্লায় বলেন ঠিক কি না? বিশ্বনবী মেরাজ থেকে আসলেন, বিশ্বনবী বললেন সাত আকাশ দেখেছি, সাত জমিন দেখেছি, বাইতুল মুকাদ্দাসে সব নবীদের ইমামতি করেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজরের আগে ফিরে এসেছি। সবাই বলে মোহাম্মদ তোমার মাথার তার ছিঁড়ে গেছে। ও মোহাম্মদ, নাউজুবিল্লাহ পড়েন, এতদিন যা মনে করতাম এখন এটাও নাই। সবাই একটা গ্রাউন্ড পেয়েছে, সবাই বলে আবু বকর রে ধর, মোহাম্মদের মাথায় যে সমস্যা, আজকে আবু বকর এটা স্বীকার করতে বাধ্য হবে।
যেই বাইতুল মাকদাসে যেতে লাগে 15 দিন আসতে 15 দিন মোট এক মাস ওই বাইতুল মুকদ্দাসে নাকি শেষ সাথে গিয়েছে আবার আরশে গিয়েছে জান্নাত জাহান্নাম দেখে নাকি ফিরেছে আবু বকরের সবাই যে বলল আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ তো একেবারে পাগল হয়ে গিয়েছে সাইয়েদনা আবু বকর বললেন কি হয়েছে আমার নবীর সবাই বলে তোমার বন্ধু বলে শেষ রাতে নাকি জান্নাত জাহান্নাম দেখে বাইতুল মুকদ্দাস ঘুরে মহাকাশের সবগুলো দরজা ঘুরে আল্লাহর আরশ ঘুরে চলে এসেছে আবু বকর বললেন আকালা রাসূলুল্লাহি হাকাযা আমার নবী কি ঠিক এমন এমনই বলেছে তারা বলল হ্যাঁ তোমার নবী এমনই বলেছে আবু বকর বললেন আমার নবী যদি এটা বলে থাকে আমার নবী সত্যই বলেছে সুবহানাল্লাহ বিশ্বনেই বললেন আবু বকর মিনাল ইয়াউম আজকে থেকে আনতালাস্তা আবু বকর ফাকাত তুমি শুধু আবু বকর নও আজ থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক সত্য প্রকাশে সত্য গ্রহণে সত্যের দাওয়াত প্রচারে আপোষহীন চিল্লায় বলেন ঠিক কিনা মুমিনের বৈশিষ্ট্য অন্যায়ের সাথে আপোষ নাই সে আপোষহীন নবীদের পথ আমরা চাই আবু বকরের মতো সিদ্দিকিনদের পথ আমরা চাই শহাদাদের পথ আমরা চাই ঠিক কিনা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়ে না আমিন যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েবে খাব্বা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও পড়ে না আমিন শাহাদাতের তামান্না আছে অন্তরে আমরা শাহাদাতের মৃত্যু চাই আমরা মৃত্যুরে ভয় পাই না কাফির মুশরিক যারা দিনে চারবার মরে আমরা জীবনে মরবো একবার শহীদি মরণ চাই ঠিক কি না সব শেষে সালেহীন নেককার যারা তাদের পথ এই চারটা পথে চলার দরকার আছে না নাই দুই শ্রেণীর পথ আমরা চাই না চিল্লায় বলেন কয় শ্রেণীর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদলিন চিল্লায় পড়েন আমিন আমরা বললাম আল্লাহ গায়রিল মাগদুব যাদের উপর আপনার ক্রোধ আর ঘৃণা তাদের পথ আমরা চাই না মানে ইহুদিদের পথ আমরা চাই না ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে না ওয়ালাদদলিন খ্রিস্টানদের পথ দলিন মারা যারা পথভ্রষ্ট যারা রাস্তা হারিয়ে ফেলেছে যারা যাদের নিজেদের নবীকে তোষামত করতে করতে আল্লাহর আসনে বসিয়েছে খ্রিস্টানরা বলে হেল্প আস জেসাস দ্য সান অফ গড ও গডের ছেলে আল্লাহর ছেলে ইসাম করে বাঁচাও ইসানি তুম করে বাঁচাইব বাঁচাবে কে ইহুদিরা বলে উজাইর তুমি আমাদেরকে বাঁচাও উজাইর আলাইহিসাল্লামকে আল্লাহর ছেলে বলে হিন্দু ভাইরা বলে কৃষ্ণ আমারে বাঁচাও জো তো মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সুবে সাম বোল বন্দে কৃষ্ণ 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 বাসাইব বাসাবে কে জো তো মিটানা চাহে জীবন কা জালা সুবে সাম বোল বন্দে আল্লাহ 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 ঠিক কি না সে আল্লাহরে বললাম আল্লাহ ইহুদিদের পথ মত আমরা গ্রহণ করতে চাই না খ্রিস্টানদের পথ আর মত গ্রহণ করতে চাই না আমরা চাই সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে ঠিক কি না ওই পথে থাকতে রাজি আছেন যদি কষ্ট হয় যদি পরীক্ষা দেয়া লাগে যদি জেল জরিমানা হয় যদি ফাঁসির আদেশ হয় ওই পথ থেকে মুসলমান এক চুল পরিমাণ পিছনে চলে যায় না চিল্লায় বলেন ঠিক কি না আমাদের পথ একটা সিরাতুল মুস্তাকিম আমাদের পথের নাম কি সবাই বলেন পথের নাম কি আল্লাহ এই পথের উপর থেকে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি পরে না আমিন সুরাতুল ফাতিহা সুরাতুল শেফা অসুস্থ হলে ফু দিতে রাজি আছেন তো প্রতিদিন এই দোয়া দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে রাজি আছেন এই সুরাটা যখন পড়বেন আপনি মনে করবেন আপনি স্বয়ং আল্লাহর সাথে কথা বলছেন ইটস এ ডায়ালগ বিটুইন ইউ এন্ড ইউর লর্ড ইটস এ কনভারসেশন বিটুইন ইউ এন্ড ইউর লর্ড এটা আপনার আর আপনার রবের মাঝে